ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান দিদি নাম্বার ওয়ান থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন এই তারকা, তাই আপাতত কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি। রচনার বিরতিতে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালকের আসনে কে বসছেন? সেই প্রশ্নেরও উত্তর দিয়ে দিয়েছে জি বাংলা। রচনার জায়গায় এবার কিছুদিনের জন্য এই শো এর সঞ্চালনার দায়িত্বে সামলাতে চলেছেন আরেক জনপ্রিয় সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়। সম্প্রতি জি বাংলার ফেসবুক পেজে লাইভে এসে এমনটি জানিয়েছেন তিনি। সুদীপা বলেন, বাবাকে হারিয়ে খুবই ভেঙে পড়েছেন রচনা, বাবার পারলৌকিক কাজেরও দায়িত্ব সামলাতে হবে, তাই রচনা সাময়িকভাবে আমার উপর সঞ্চালনার দায়িত্ব দিয়েছেন। দিদি নাম্বার ওয়ানে সুদীপার সঙ্গে থাকছেন অভিনেতা সৌরভ দাসও। আরও জানানো হয়, অনুষ্ঠানটির পরবর্তী স্পেশাল এপিসোডে অংশ নিতে যাচ্ছেন এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের সাত্তকী উর্মি ও রিনি। প্রায় 10 বছর ধরে দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠানটি দিয়ে দর্শকের মন জয় করে আসছেন রচনা। গত 15 নভেম্বর রচনার বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মারা যান। বাবা তার কাছে বন্ধুর মতো ছিলেন, স্বভাবতই বন্ধুসম বাবাকে হারিয়ে শোক স্তব্ধ এই নায়িকা। সেলিব্রিটিদের সব নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।